ইউএস প্রেসিডেন্ট নির্বাচনগুলোর আগে কনভেনশনের চিরাচরিত চেহারা এটি। তবে এবার অন্যান্যবারে মতো নয়, বরং কনভেনশন হচ্ছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে, যাকে বলা হচ্ছে ডিজিটাল কনভেনশন। ডেমোক্রেট দল থেকে এবার প্রেসিডেন্ট প্রার্থী ওবামা প্রশাসনের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত ট্রাম্পের সঙ্গে নির্বাচনে তাকে আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বী ঘোষণা করতেই এই কনভেনশন। চার দিনের এই কনভেনশনে উপস্থিত থাকবেন ডেমোক্রেট দলের সাবেক প্রেসিডেন্ট, বেশ কিছু উচ্চ পর্যায়ের সিনেটর, যারা কয়েক মাস ধরে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য জো বাইডেনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। আর নির্বাচিত হলে ভাইস প্রেসিডেন্ট হবেন বাইডেনের রানিং মেট কামালা হ্যারিস। তাকে বেছে নেওয়ার ফলে বাইডেন নির্বাচনে বেশ সুবিধাজনক স্থানে থাকবেন বলে অভিমত বিশ্লেষকদের। Conventions really don't play a large role in the election anyway, so it's not going to really matter. In fact, it just could help him further. What we've seen is him staying in place, staying in the shadows, letting President Trump, you know, fall over his own rhetoric and his own handling of the pandemic and the protests and the economy. That has worked for Biden really well in the past couple months, and we see that in the polls. মঙ্গলবার আফ্রিকান আমেরিকান ও ভারতীয় আমেরিকান সিনেটর কামালা হ্যারিসকে রানিং মেট করার সিদ্ধান্তের কথা জানান জো বাইডেন। বর্তমান জরিপের ফলাফল জো বাইডেনের পক্ষে হলেও নির্বাচনের এখনও অনেক সময় বাকি। আর অতীত রেকর্ড থেকে দেখা গেছে নির্বাচনী রণক্ষেত্রে জনমত জরিপ শেষ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে। I will vote for Joe Biden because again, as Bernie Sanders stated, our end goal should be to defeat Donald Trump and to not, you know, give him more ammo to split any votes or to even have a low voter turnout. We cannot afford to let that happen because I do not know where we'll be in the next 4 years from now, but I pray that it is not with the occupant in office that we currently have. যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসে যাবার দৌড়ে নির্বাচন পদ্ধতি অন্য দেশগুলোর তুলনায় ভিন্ন এবং কিছুটা জটিল। বরং ইলেকটোরাল কলেজ নামে যুক্তরাষ্ট্রের যে বিশেষ নির্বাচনী ব্যবস্থা রয়েছে, তার মাধ্যমে ঠিক হবে কে হচ্ছেন ইউএস প্রেসিডেন্ট। ইব্রাহিম আদিত্য, আয়ন নিউজ।